এখন হয়েছে মুষ্টি, এখন হয়েছে কি? এইভাবে তুললে যে কেউ খুলে ফেলতে পারে। ভালো করে লক্ষ্য করেন, এই বৃত্তাঙ্গুল আপনি বাহিরে রাখেন, এইভাবে করে ধরলে যে কেউ আপনার হাতের মুষ্টি খুলে ফেলতে পারতেছে। আর যখন বৃত্তাঙ্গুল দিয়েছে তাকে যখন ভালো করে আমার রসুলের দিকে তাকিয়ে আছেন, কোন কথা বলতে পারছেন না। পীর মেহের আলী বলতে লাগলেন, আজ শিখ মিথরাদি বধেরিয়ে কিউ দিলড়ি উদাস ধনেরিয়ে নুনু বিচ সত ছঙ্গেরিয়ে আজ নেনা লায়া ঝরিয়া সুবহান সুবহান মুখ চন্দ্র বদর শাসনিয়ে পীর মেহের আলী আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, মুখ চন্দ্রে বদর, বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে, সুবহানাল্লাহ। আর কবর বলা হয় সাধারণ চাঁদকে। যেদিন পূর্ণিমার চাঁদ হয় সেদিন গোটা দুনিয়া চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়, ঠিক কি না? পীর মেহের আলী বলছে, মুখ চন্দ্রে বদরে শাসানিয়ে, আয় হায় সুবহানাল্লাহ বলেন না। আপনি রসুলের চেহারার দিকে তাকিয়ে আছি, আমি মেহেরালের মনে হচ্ছে এখনি দিনের বেলায় আমার সামনে কেমন যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মুখে চন্দ্রে বদর শাসানিয়ে মধ্যে চমকে লাত নুরানিয়ে কালি জুলফতে আখ মস্তানিয়ে কালি জুলফতে আখ মস্তানিয়ে মখমুরে আখে হিন মধুর ভরিয়া সুবহান ইয়া রাসূলুল্লাহ। আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে দিনের বেলায় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আপনার কপালের দিকে তাকালাম, কপাল থেকে নূরানি নূর মুবারক টক 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 করে জ্বলতেছে। কপালের নূরের আলোয় গোটা দুনিয়া কেমন যেন আলোকিত হয়ে গেছে। আপনার নূরের ঝলকের কারণে সূর্যের আলো মৃদু আলো হয়ে গেছে। আপনার নূরানি এত সুন্দর লাগছে। আপনার চুল মুবারকের দিকে তাকালাম, আপনার চুল মুবারক গুলো দিকে তাকালাম, আপনার চোখের দিকে তাকালাম, যেই গুরু দেখে আমি মেহের আলীর এক ধরনের নেশা হয়ে গেছে। আপনি রসুলের দিকে তাকানো যাচ্ছে না, এত সুন্দর নূর টকমক টকমক করে জ্বলছে, বলেন না সুবহান, এত সুন্দর নূর জ্বলছে। আপনি রসুলের সূরতের দিকে তাকানো আমি মেহেদানের জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার দিকে তাকাচ্ছি আমার নেশা ধরে গেছে, আপনার দিকে তাকাচ্ছি আমি হায়রান হয়ে যাচ্ছি, আপনার দিকে তাকিয়ে আমি মদহুশ হয়ে যাচ্ছি, দুনিয়াবি কোনো খেয়ালই আসতেছে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি রসুলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আমার আল্লাহ তো বললেন, ওয়াল্লাইলি ইদা, জোরে বলেন না, ওয়াল্লাইলি ইদা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই চুল মুবারকের কসম, আপনার ওই কালো চুল মুবারকের কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই এবং আপনাকে অপছন্দ করে না, বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? ওয়ালাল আখিরাতু, পরকাল খায়রুন, উত্তম, লাখা
মিনাল উলা পূর্ববর্তী জীবন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার পরবর্তী জীবন অনেক উত্তম বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ আরো বলছেন আমি কত সংক্ষেপ করছি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি আল্লাহ পাক জাল্লা শানহু বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নিশ্চয়ই অচিরেই আপনার প্রভু আপনাকে এমন ভাবে দান করবেন প্রভু আপনাকে এমন ভাবে দান করবেন এমন ভাবে দিবেন আপনি রাসূল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবীকে এমন ভাবে আল্লাহ দিবেন আমার নবী বলছেন ও আমার পরওয়ারদিগার হে আমার আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না আমি ততক্ষণ পর্যন্ত রাজি থাকব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমার রাসূল বলছেন আমার প্রত্যেকটি উম্মত আমার উম্মত জান্নাতে যতক্ষণ প্রবেশ করবে না আমার উম্মত জান্নাতে যতক্ষণ যাবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট হব না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল কেমন যে রাসূল সর্বক্ষণ রব্বি হাবলি উম্মতি বলেছেন যে রাসূল সর্বক্ষণ রব্বি হাবলি উম্মতি ও আমার প্রভু হে আমার প্রতিপালক আমার উম্মতকে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহান আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও রাসূল পাকের জবানে পাকে শুধু এই জিকিরই ছিল আর আমরা কেমন উম্মত সেই নবীর দুষ্টুটি ধরার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি নবীর দুষ্টুটি নিয়ে কথা বলছি নবীর শানে কটূক্তি করছি নবীর শানে বিয়াদবি করছি আরে নবীর শানে বিয়াদবি তুমি করছো কেমন তুমি রাসূলের উম্মত কথা বলেন ঠিক কি না তুমি রাসূলের উম্মত হওয়ার কোনো দাবিদার রাখো না কারণ নবীর শানে গোস্তাখি করতে তোমার ঠোঁট অল্পটুকু কেঁপে উঠছে না তুমি কেমন উম্মত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তুমি গোস্তাখি করছো কথা বলেন ঠিক কি না অথচ আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা জুরে বলেন না ওয়া রাফা'না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আপনার শানকে আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করেছি কতটুকু করেছি তার কোনো নিশানা আমি রাখি নাই বলেন না সুবহানাল্লাহ খোদা কি আজমতে ক্যা হ্যায় मोहम्मद मुस्तफा जाने और मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने चित्कार दी बोलें सुहा एक कथाई बुझे लें ईमान ठीक न थकले आमलेर कोनो दाम बोलें ना आमलेर कोनो दाम शेष फिनिशिंग हाथ এভাবে মুষ্টি করেন আঙ্গুলটা এভাবে থাকবে সবাই করেন উপরে তুলেন এইভাবে হাত এই আঙ্গুলটা এভাবে থাকবে সবাই এভাবে মুষ্টি করেন এবার এই আঙ্গুল দিয়ে দেখেন তো খোলা যায় কিনা এই আঙ্গুল দিয়ে খোলা যায় কিনা দেখেন তো চেষ্টা এই আঙ্গুল এই হাত দিয়ে এভাবে শক্ত করে রাখবেন এই আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন এই হাত দিয়ে চেষ্টা করবেন আপনার মুষ্টি খোলার জন্য পারতেছেন কিনা দেখেন ভালো করে দেখেন পারা যায় কিনা খোলাটা সহজ হচ্ছে দেখেন একটা আঙ্গুল খুলে ফেলতে পারলে চারটা খুলে যাচ্ছে ঠিক না কথা বলেন ঠিক না এইবার মুষ্টিটা বিদ্যা আঙ্গুল দিয়ে এভাবে শক্ত করে ধরেন এখন খোলা যায় কিনা দেখেন এখন হয়েছে মুষ্টি এখন হয়েছে কি এইভাবে ধরলে যে কেউ খুলে ফেলতে পারে ভালো করে লক্ষ্য করেন এই বিদ্যা আঙ্গুল আপনি বাহিরে রাখেন এইভাবে করে ধরলে যে কেউ আপনার হাতের মুষ্টি খুলে ফেলতে পারতেছে আর যখন বৃদ্ধাঙ্গুল দিয়ে চারটাকে যখন ভালো করে শক্ত করে ধরবেন তখন খোলা সহজ কি বুঝলেন নামাজ রোজা হজ যাকাত এই চারটি আমল যদি ঈমান দিয়ে আপনি পেছিয়ে রাখেন এই চারটি আমল যদি আপনি ঈমান দিয়ে পেছিয়ে রাখেন তখন আপনাকে শয়তান এসে ধোঁকা দিতে পারবে না আর আপনার ঈমান যদি নড়বড় হয়ে যায় শয়তান লাগবে না মানুষ শয়তানের সুরজ ধরে আপনাকে ধোঁকা দিতে দেরি করবে না আপনার ঈমান নিয়ে যেতে দেরি করবে না ঠিক কি না সুতরাং বোঝা গেল কি আগে হলো ঈমান আগে কি আগে ঈমান ঠিক রাখতে হবে ঈমান ঠিক থাকলে নামাজ ঠিক থাকবে রোজা ঠিক থাকবে হজ ঠিক থাকবে যাকাত ঠিক থাকবে কারণ কি যার ঈমান আছে তার আমল ঠিক থাকে যার ঈমান থাকে না সে আমল করতে করতে যদি হায়রান হয়ে যায় তার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে সিস্টার জন্য নাক লাগা শর্ত
সিজদার জন্য নাক লাগা কি কপাল লাগা কি আর এখন তো কপালও না লাগায় নাকও না লাগায় এই মাথার উম্মিকে কষার ধরে তোমাতে কা খোয়ালুল দিয়ে ইয়ত ইয়ত নাক এবং কপাল দুটো একসাথে জমিনে লাগতে হবে তখন সিজদা হবে আর এখন করে কি খোয়াল দি গোছে হদ্দা খালো কাজে খালোইলি তুই এত নূর বাইরে আগে ওরা তুই সৈদই নি ইনসা সৈদে মার হদ্দে সৈদে খতই বুদে সিজদা কখন হবে যখন কপাল আর নাক একসাথে জমিনে লাগবে ঠিক কি না এখন নাক লাগলে কি আর এখানে দেখবে দেখবেন প্রায় মানুষের এখানে দেখ কোথায় ইতারা রেডি হড়ে নমা থেকে হড়ে হারা ইতা হারা 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 দা খড়ে এড়ে ইয়ুদুদ ইয়ুদন ঠিক কি না সুন্নি আলেম আর ওজরে নামাজ না পড়ে মাতন না আর গোলাম কিবরিও ওজরে নামাজ না পড়ে সাহেব ওয়ালা দা কাছে না এটা সুন্নি সাহেব হচ্ছে ইলুকি নামাজ না পড়ে ওয়ালা দা কাছে না আলারা কিউত তো হল থাকে জানা হামা খাইও বুদ হবতে বেশি নফল নামাজ পড়লে ইউত বুদে এক কানে করে ফুলি যাবু ইউত বু ঠিক কি না এটা বুনা কি হত তো বু গস আজি তুম গস হাত ধর এক সপ্তাহ বেশি লাগবে হ সপ্তাহ গস কি রে তাহলে কি বুঝলেন নামাজের তত্ত্ব খেয়াল করেন ইমানও ঠিক রাখেন তখন আপনার ইবাদত কমপ্লিট ঠিক কি না যেই যেই অন্তরে ঈমান নাই সেই অন্তরের আমলের কোনো ঠাঁই নাই বরং আমলের কোনো ঠাঁই আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন আলা হযরত বলছেন আল্লাহ কিয়া জাহান্নাম আবিবি अल्लाह क्या जहन्नम अभी भी नजर देगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं जे नबी जी सर्वोत्तम उम्मती उम्मती बोले कान्ना করেছেন সেই নবীকে রাজি করার চেষ্টা করুন নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যাবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।